আখড়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য ও চিত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাল মোহাম্মদ খান। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলরের সুপারিশবিহীন বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গ্যাজেট নিয়মিতকরণের লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সংক্রান্ত যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আখাউড়া উপজেলা মিলায়তন কক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলরের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গাজী শাহ আলমের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা জামশেদ শাহ, জেলা প্রশাসনের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বিল্লাল, সাচিবিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম। উপজেলার মোট 37 জন মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম করা হয়। উপজেলার সকল মুক্তিযোদ্ধা উক্ত যাচাই বাছাইয়ে উপস্থিত ছিলেন। সৈয়দ ইশরাক কারমিম, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।